Jump edge. Man is nice and fine. অবহেলা অবহেলা আর অবহেলা এত ভালো পারফরম্যান্স করার পরেও অবহেলা দলকে বিপদ থেকে উদ্ধার করার পরেও অবহেলা বলছি বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা একজন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের কথা এই মাহমুদউল্লাহ রিয়াদকে দল থেকে বাদ দেওয়ার জন্য চন্ডিকা হাতুরুসিংহে আর নির্বাচকরা মিলে যা করেছে তা আমাদের কারোরই অজানা নয় তারপরেও মাহমুদউল্লাহ রিয়াদ বিশ্বকাপের আগে জ্বলে উঠেছেন এবং বিশ্বকাপ দলে ঠাই করে নেওয়ার মতো পারফরম্যান্স করেছেন এরপরও কি নির্বাচকরা মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার কথা বলবেন যদি মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্বকাপ দলে না নেওয়া হয় সেটা হবে বাংলাদেশের ক্রিকেটের সাথে অন্যায় সেটা হবে বাংলাদেশের মানুষদের সাথে অন্যায় কেননা এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা এবং সিনিয়র একজন ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ তার ঝুলিতে অনেক অভিজ্ঞতা বিশ্বকাপের মতো বড় মঞ্চে পারফরম্যান্স করার মতো সামর্থ্য যে মাহমুদউল্লাহ রিয়াদের আছে তা অনেক আগেই মাহমুদউল্লাহ রিয়াদ নিজেই প্রমাণ করেছেন সুতরাং এই মুহূর্তে মাহমুদউল্লাহ রিয়াদের বিকল্প হিসেবে অন্য কাউকে ভাবাটাও বোকামি সেই হিসেবে আশা করা যায় মাহমুদউল্লাহ রিয়াদকে বাংলাদেশের বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করা হবে আর যদি তা না করা হয় তাহলে সেটা মাহমুদউল্লাহ রিয়াদের সাথে অনেক বড় একটা অন্যায় হবে সেই সাথে অন্যায় হবে বাংলাদেশের ক্রিকেটের সাথে কেননা মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশ দলে মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে সবথেকে বড় ভরসার প্রতীক সুতরাং এবারের বিশ্বকাপ স্কোয়াডে মাহমুদউল্লাহ রিয়াদের থাকাটা অত্যন্ত জরুরি আশা করি নির্বাচকদের শুভবুদ্ধির উদয় হবে এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের সঠিকভাবে তারা মূল্যায়ন করবে দর্শক ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ